দীর্ঘদিন ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোস্তিসা। গত জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। এরপর থেকে মেয়ে ইলহামকে নিয়েই ছিল তার শত ব্যস্ততা। অবশেষে বিরতি ভেঙে মেয়েকে নিয়ে কাজে ফিরলেন তিশা। রোববার এই অভিনয়শিল্পী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। এই বিষয়ে তিশা বলেন, ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। বঙ্গবন্ধু সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি। গত বছরের এপ্রিল মাসে মুজিব সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এই সিনেমায় তার অংশের শুটিং হয়েছিল ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। সিনেমাটির শুটিং শেষে জানতে পারেন তিশা তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এই কারণেই মুজিব সিনেমার ডাবিং এতদিন করতে পারেনি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়েই কাজে ফিরলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, 2010 সালের 16 জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরোয়ার ফারুকি এবং নুসরাত ইমরোস্তিসা। তাদের 11 বছরের সংসার জীবনের প্রথম সন্তানের নাম ইলহাম। এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা মুজিব। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোস্তিসা। মুজিব সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।